बंजरा সব ভালো তো মন ভালো তো অনেকদিন পর চলে এলাম আপনাদের পাগলা দাসু অ্যাকচুয়ালি অনেকদিন ভিডিও করিনি যাই কোনো কারণে ব্যস্ত ছিলাম করতে পারিনি তবে আপনাদেরকে সাথে মনে আনন্দ শেয়ার করতে ফিরেছি মনে আনন্দ অনেকগুলো কারণে প্রথম কথা হচ্ছে যে বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো চলে এসছে তো সেটা নিয়ে তো একটা এক্সাইটমেন্ট রয়েছেই তারপরে কাল থেকে তো মনটা আমার ভালো আমার কেন শুধু সমগ্র ভারতবাসীর মন কাল থেকে কিন্তু খুব ভালো কেন কালকে তো যেভাবে ইন্ডিয়া পাকিস্তানকে একবার রোগড়ে দিয়েছেন আপনারা দেখেছেন তো এটা তো আনন্দ অন্য লেভেল ওয়ার্ল্ড কাপের স্টেজে যেভাবে পাকিস্তানকে হারালো আমার ধূলিসাৎ করে দিচ্ছে বলতে গেলে তার সঙ্গে আজকে আর একটা জিনিস যেটার জন্য আমি একটু খুশি বেসিক্যালি খুশি কেন যখনই কোনো মানে ছোটো টিম বড় টিমকে হারায় তো তাকে অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছা করে কারণ তার সীমিত ক্ষমতার মধ্যে সে যখন একটা বড় টিমকে হারায় তো তার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে বেসিক্যালি যে কেন বলছি আফগানিস্তানে যে ইংল্যান্ড পার্টি সে ইংল্যান্ড যার বোলিংও যথেষ্ট ভালো ব্যাটিং লাইন আপ বলতে গেলে 10 নম্বর পর্যন্ত ব্যাটিং করতে পারে তো আজকে আফগানিস্তান যেভাবে ব্যাটিং শুরু করেছিল তার মধ্যে তারা তত অব্দি রানটা করতে পারেনি বা স্টিল 284 ম্যানেজ করেছিল কিন্তু ইংল্যান্ড সে 284 চেস করতে পারেনি ওদের এত বড় ব্যাটিং লাইন আপকে 284 চেস করতে পারেনি ইংল্যান্ডকে আজকে আফগানিস্তান হারিয়ে দিয়েছে এবং এই টিমটা যথেষ্ট প্রতিভাবান টিম প্রতিভায় ভরপুর এই টিমটা যদি সেমিফাইনাল অব্দি যায় তাতে অবাক হওয়ার কিছু নেই কারণ তার পরেও যদি যায় তাতে অবাক হওয়ার কিছু নেই যাই হোক আফগানিস্তান টিমকে অভিনন্দন জানাই তারা ভালো খেলুক তারা এগিয়ে যাক যত ক্রিকেট টিম ভালো খেলবে যত প্রতিদ্বন্দ্বিতা বাড়বে তত খেলার গুণমান বাড়বে তত দেখতে ভালো লাগবে কিন্তু হ্যাঁ আর একটা জিনিস মনে যেটা এলো আজকে জিনিসটা দেখে এটা অ্যাকচুয়ালি এইটাই মেনে শেয়ার করার ইচ্ছা ছিল যে আফগানিস্তান টিম ইংল্যান্ডের মতো টিমকে হারিয়েছে কিন্তু তারা না নাগিন ডান্স করেছে আর না আমি এই একটা ম্যাচের কথা মনে ছিল 2007 সালে যখন বাংলাদেশ ইন্ডিয়া হারিয়েছিল সারা মাঠে কড়াকড়ি খেলে অবশ্যই আপনারা হারিয়েছেন আনন্দ হয়েছেন বাট এরমভাবে নাচানাচি করার কিছু নেই অসভ্যতা আমি করার কিছু নেই তো সেই দিক থেকে আফগানিস্তানকে খুব ভালো বলা যায় যাই হোক আফগানিস্তানকে আরও একবার অভিনন্দন এবং সমগ্র বাঙালিকে শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা জমিয়ে বলুন ফাটিয়ে খান আনন্দ করুন আর হ্যাঁ যারা বাইক নিয়ে ঘুরতে বেরোবেন সাবধানে চালাবেন হ্যাঁ পুজোর সময় হেলমেট পরার কোনো ছাড় থাকে না মানে সরি ভুল বলছি পুজোর সময় হেলমেট না পরতে হয় এরকম ছাড় থাকে তো সেক্ষেত্রে পারলে হেলমেটটা পরবেন তাহলে পরবেন না কারণ স্কুলের স্টাইলের ব্যাপার আছে তো আবার তারা সিগনেচার গাড়ির স্টাইল মারতে হবে যাই হোক সবাইকে শারদের ভিডিও শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি আবার কিছুদিন পর ফিরে আসবো পুজোর ভিডিও পুজোর সময় ভিডিও বানাবো অবশ্যই আপনারা দেখাবো আগের মতো চলিয়ে যাবো টাটা।